প্রতিটা দিন জানলার মধ্যে এই পাখিগুলো এসে নিজেদের চেহারা দেখে আর কাচের মধ্যে ঠোক্কর দেওয়া শুরু করে দেয়। আর ছাদে আসছিলাম, হাতে ফোনটা ছিল, আর তখনই এই কর্মগুলো পাখিগুলো করছিল। ভাবলাম তোমাদের সাথে ভিডিও ক্লিপটা শেয়ার করে দিই। আর জানো তো, যা গরম পড়েছে, ছাদের ওপরে এই মানি প্ল্যান্টগুলো একদম নরম হয়ে যায় প্রতিদিন যদি জল না দেওয়া হয়। তাই রোজ সকালবেলা চেষ্টা করি এই গাছগুলোতে এসে ভালো করে জল দিয়ে গাছের পাতাগুলো ধুয়ে দেওয়ার। ছেলে মেয়েগুলো এখনো না ঘুমাচ্ছে, তোমাদের দাদা ভাই চলে গেছে অফিসে, আর আমি লেগে পড়েছি আমার কাজে। যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে প্রতিটা মানুষের নাজেহাল অবস্থা। কাল সন্ধেবেলায় জামা কাপড়গুলো আমি ভাঁজ করেছিলাম না, তার জন্য সকালবেলায় ভাঁজ করতে হলো। আর আমি ঘরের মেঝেতেই শুয়ে পড়ি, কেননা উপরের ঘরে যা প্রচণ্ড গরম, উপরের ঘর এখন আর যাওয়াই যাচ্ছে না। আমি এখন নিজের বাড়িতেই যাযাবর হয়ে গেছি। এই যে বছরে কিছুটা সময় আমি উপরের ঘরে কাটাই, আবার বাদ বাকি সময়টা নিচের ঘরে কাটাই, মানে আমি পরিযায়ী, সেই পরিযায়ী পাখিদের মতো অবস্থা আর কি। প্রতিষ্ঠা দেখতে পাচ্ছ, এখনো কিন্তু ঘুমাচ্ছে, গড়িমসি করছে, উঠতেই চাইছে না। আর আজ যে প্রথম আমার বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো, অ্যাবাউট আর ডিসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। নিচের ঘরে কিছুটা কাজ গুছিয়ে রেখে আবার চলে এলাম ওপরে। এই যে কতগুলো জামা কাপড় রয়েছে, এগুলো লাগিয়ে দিচ্ছি মেশিনে, এগুলো কাঁচা হতে থাকবে, আর নিচের কাজগুলো আমি আবার কমপ্লিট করে ফেলব। আমি তো মেশিনে কাঁচার জন্য লিকুইড এরিয়ালটা ব্যবহার করি, এটা হচ্ছে টপ লোডেড লিকুইড এরিয়াল, এটা হচ্ছে ওয়াশিং মেশিন এর জন্য স্পেশালিস্ট। আমি না ডাইরেক্ট ডিটারজেন্টটা দিই না, অল্প জলে গুলে দিই, আর যে ওয়াশিং মেশিনে যেখানে ডিটারজেন্ট দেওয়ার জায়গা আছে ওখানেও দিই না, কেননা সব ডিটারজেন্টে অল্প কিছু হলেও ক্ষার ব্যাপারটা থাকে। প্রতিদিন যদি আমি ওই যেখানটায় আর কি ডিটারজেন্ট দিতে হয় সেখানে যদি ডিটারজেন্ট দিই, তাহলে ওই জায়গাটাও কেমন যেন একটা দাগ করে যাবে। এই জন্য আমি জলে গুলে ডাইরেক্ট ওপর দিয়ে ঢেলে দিই। এই টপ লোডের ওয়াশিং মেশিনের এই একটা হয়েছে ভালো লাভ, ফ্রন্ট লোড হলে এইভাবে গুলে জলটা দিতে পারতাম না। নাও এবার আমি টাইমার সেট করে দিচ্ছি, ওর মতো কাজ করতে থাকুক, আর আমি আমার নিচে গিয়ে নিজের কাজগুলো করতে থাকি। যখন ইনি বাজার বাজাবেন তখন আবার এসে জামা কাপড়গুলো নিয়ে মেলে দেব নিচে। এখন আর ছাদে মেলি না গো, এখন নিচেই মেলে দিই জামা কাপড়গুলো। হাঁসের ডিমগুলো জলের মধ্যে দিয়ে লবণ দিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম একটা সিটি। অনেকে অভিযোগ করো যে প্রেশার কুকারে নাকি ডিম সেদ্ধ করা যায় না, কিন্তু যদি একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে কুকারটা খুলে দাও, খুব সুন্দরভাবে ডিমটা সেদ্ধ হয়ে যায়। আর নুন দিয়ে হাঁসের ডিম সেদ্ধ করলে চোখলাটা খুব সুন্দরভাবে এবং খুব সহজেই উঠে যায়। দেখে নাও আমি হাঁসের ডিম কিভাবে রান্না করি। ডিমটা সেদ্ধ করে চোখলা ছাড়িয়ে নিয়ে তেলের উপরে অল্প হলুদ দিয়ে ডিমটা ফুটো করে নিয়ে তারপরে সর্ষের তেলে ভালো করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের উপরে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, কুচনো পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ আর টমেটোর পেস্ট। এই মশলাটাও খুব ভালো করে কষে নিয়ে দিয়েছি জিরে, হলুদ, লঙ্কা, ধনে, স্বাদ মতো নুন। এই মশলাটাও কষে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে একটু কষে জল দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার ডিমের ঝোল। ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ধনে পাতা আর গরম মশলার গুঁড়ো। কালকের কিছুটা পুঁইশাকের চচ্চড়ি রয়েছে, এটা গরম করে নিচ্ছি। যত কম করে রান্না করি জানো তো, তবুও কিছু না কিছু খাবার প্রতিদিন থেকেই যায়। যতই ভাবি বাসি পচা খাবো না, কিন্তু বাধ্যতামূলক হয়ে যায়, খেতেই হয়। বলো, খাবার কি ফেলতে ইচ্ছে করে? আমি জানো তো একটানা খাবারও নষ্ট করি না। আর এই যে কালকের একটু এঁচড়ো রয়েছে, এটাও গরম করে নিয়েছি। সকালের খাবারে নিয়েছি আজকে আমি পান্তা ভাত, পেঁয়াজ আর লঙ্কা। প্রতিষ্ঠা করে চলে এসেছে, আর এই দেখো
প্রতিষ্ঠার জন্য ভাত মেখে দিলাম ঘি আলু সেদ্ধ আর আলু ভাজা দিয়ে। দেখতে পাচ্ছ এত বড় মেয়ের খাবারের পরিমাণ এইটুকুই খায় ও। একটু বলো তো তোমরা একটু বেশি বেশি করে যেন খাবার খায়। চলে এলাম লাঞ্চ করার জন্য, আর দেখে নাও ফাইনালি আজকে লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে খারকোল বাটা, এটা কালকে বার করেছি ফ্রিজ দিয়ে, কালকে রেচন গরম করেছি, কালকে পুঁইশাকের চচ্চড়ি গরম করেছি, কালকে আমের ডাল গরম করেছি। এই গরমে না বেশিক্ষণ রান্না করে থাকা যাবে না, একদিন রান্না করে তিন দিন খেতে হবে। না গো তিন দিন খাই না, কিন্তু যত চেষ্টাই করি না কেন প্রতিদিনই বাসি খাবার থেকেই যায়। আর আজকে করেছি হাঁসের ডিমের কষা, আমার ছেলে মেয়ে তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন লাঞ্চটা করে নিই। আবার ফেরত চলে এলাম বিকেল বেলাতে। এই যে আমার ওভেনটা কদিন ধরেই তো খারাপ হয়ে আছে, ফাইনালি আজকে যে পার্টসটা খারাপ হয়ে গেছিল সেই পার্টসটা এসেছে, নিয়ে যাচ্ছি পার্টসটাকে লাগানোর জন্য। হ্যাঁ ওভেনটা সাকসেসফুলি ঠিকঠাক হয়েছে। এবার প্রতিষ্ঠার অবস্থা দেখো, সন্ধেবেলাতে কিনে নিয়ে এসেছে চুরমুর, কত বারণ করলাম এই গরমে বাইরের খাবার খাস না, আমার কথা শুনলই না। আবার চলে এলাম রাতের বেলাতে, করে নিচ্ছি রাতের রুটি, আর দুপুরের তো সেই ডিমের ঝোলটা করাই আছে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।